হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আমার কথা মতো আজকে আবার চলে এসেছি আর একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি করব ছোট ট্যাংরা মাছের ঝাল। আমি শিলংয়ে আসা থেকে কোনোদিন এই ট্যাংরা মাছটা বাজারে দেখিনি। একদিন হঠাৎই দেখতে পেয়ে আমি তাই কিনে নিলাম। এটা আমাদের দুজনেরই ভীষণ প্রিয়। আজকে এটাই আমাদের লাঞ্চের মেনু, তাই কথা না বাড়িয়ে আমি চটপট রান্নাটা শুরু করে দিই। এই হচ্ছে আমার আজকে রান্নার উপকরণ, ছোট ট্যাংরা মাছ, এটা আছে 250 গ্রাম। আর আছে টমেটো, পেঁয়াজ, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। টমেটো নিয়েছি একটা মিডিয়াম সাইজের, ধনে পাতা 1 আঁটি, আর পেঁয়াজ আছে একটা বড় এবং একটা মিডিয়াম সাইজের, আর কাঁচা লঙ্কা নিয়েছি 3টে। মাছটাকে আমি এখন অল্প নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে দিয়ে একটু গ্যাসটাকে প্রথমে বাড়িয়ে দেবো। আসলে ট্যাংরা মাছ ভাজার এটাই একটা বড় সমস্যা যে মাছগুলো ভীষণ ফাটে, মানে আমার তো মাঝে মাঝে মনে হয় কালী পটকার থেকে কিছু কম নয়। আমার ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নাবিয়ে রেখে দেব এবং অন্য একটা কড়াতে আমি তেল দিয়ে মশলা করার জন্য বসাবো। আমি একটা অন্য কড়া বসিয়েছি এবং এর মধ্যে আমি পেঁয়াজ ভাজার জন্য প্রথমে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি করেই দেব, কারণ যেহেতু রান্নাটা একটু গামাখা মতো হবে, সে কারণে তেলটা একটু বেশি হলে খেতে ভালোই লাগবে। আর বিনায়ক প্রথমেই কন্ডিশন দিয়ে দিয়েছে যে এটার রং যেন বেশ লাল টকটকে মতো হয়, সেই জন্য এটাকে কি করে একটু বেশ লাল লাল করা যায় যেটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ সুন্দর হবে, সেই চেষ্টাই করব। এবং সে কারণে আমি যে কাঁচা লঙ্কা নিয়েছি তার মধ্যে কিছু এরকম পাকা লাল লঙ্কাও নিয়ে নিয়েছি। আর আমি তেলের মধ্যে অল্প চিনি দিয়ে দেব, তেলে চিনি দিলে তরকারির রং সবসময় একটু লাল হয়। আমার তেল গরম হয়ে গেছে, আমি গ্যাসটা কমিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে হাফ চা চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম। আমি একটু কাশ্মীরি মির্চও তেলে দিয়ে দিচ্ছি। এগুলো তেলে দিলে তরকারির রংটা বেশ ভালোই সুন্দর লাল হয়, এবং যেহেতু আমার এই লঙ্কাটা পুড়ে যেতে পারে সে কারণে আমি গ্যাসটা এরপর থেকে একটু কমই রাখবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো দিচ্ছি। এবং এই লাল কাঁচা লঙ্কাগুলো আমি এখনই তেলে দিয়ে দেব। বিনায়ক একটু লাল মশলাদার একটু স্পাইসি রান্না খেতে সবসময় পছন্দ করে, কিন্তু আমি যেহেতু ওগুলো একটু অ্যাভয়েড করি, হ্যাঁ শরীরের জন্যেই, সে কারণে ওরও খুব একটা খাওয়া হয়ে ওঠে না। কিন্তু এই মাছের ঝালটা খেতে আমিও ভীষণ ভালোবাসি, আর বিনায়ক তো সবসময় এসব পছন্দ করে। আমি এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেব, কারণ নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবং টমেটোটা না নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর হ্যাঁ, যেটা বলা হয়নি সেটা হলো আমি এর মধ্যে 1 চা চামচ মতো আদা বাটাও দেব, কিন্তু সেটা টমেটোটা পুরো সফট হয়ে যাওয়ার পরই। আমার টমেটোগুলো নরম হয়ে গেছে, এবার এই সময় আমি এর মধ্যে আদা বাটাটা অ্যাড করব। আমি এর মধ্যে 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এছাড়া আর কোনো মশলা আমি এটাতে দেব না। যতক্ষণ না আদা বাটাটা ভালো করে কষানো হয় ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করব। আমার মশলাটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে আমি
দু কাপ মতো জল দেব। আমি জলটা দিয়েছি, এবার এটা না ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করব। ফুটে গেলে মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। আসলে ট্যাংরা মাছগুলো আমি খুব ভালো করে ভেজেছি, মানে আমার মাছ একটু বেশি ভাজাই পছন্দ, সে কারণে আমি ওগুলোকে খুব ভালো করে ভেজেছি বলে ওটা ভালো করে না ফোটালে মাছগুলো নরম হবে না, ঝোলের মধ্যেও শক্ত থেকে যাবে, আর তখন খেতে একদমই ভালো লাগে না। আমার গ্রেভিটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। এই যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, এবার এগুলো আমি সব ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটাকে মিডিয়ামে করে এটা চাপা দিয়ে দেব, কারণ না হলে মাছগুলো নরম হবে না, বা নরম হতে অনেক সময় নেবে, সেই সময় আমার গ্রেভিটা খুবই কমে যাবে। আমি গ্যাসটাকে এখন মিডিয়ামে করে এটাকে চাপা দিয়ে দিলাম। এবার আমি মাছটা সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু আমি মাছ ভাজার সময় মাছে বেশ অনেকটাই নুন দিয়েছিলাম, আর টমেটোতেও অল্প একটু নুন দিয়েছি, সে কারণে আমি আর আলাদা করে কোনো নুন এখনো দিইনি। আমি একদম শেষে একবার টেস্ট করে দেখব, যদি নুন ঠিক থাকে তাহলে আর দেব না, না হলে অল্প একটু নুন দিয়ে দেব। আমার মাছগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। এবার এখন আমি ঢাকাটা খুলে এবং গ্যাসটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা একটু ঘন করে নেব। আসলে এতটা ঝোলঝোল রাখবো না, একটু গামাখা করব, সে কারণে আমি এবার এটাকে খুলে কিছুক্ষণ একটু ফোটাবো। মাছে যা হলুদ মাখিয়েছিলাম তাতেই হয়ে গেছে, আমি আর আলাদা করে রান্নাতে কোনো হলুদ দিইনি, এবং নুনটাও আমি চেক করে দেখেছি আর লাগবে না। এটার ঝোল প্রায় কমে এসেছে। এবার এই পর্যায়ে আমি যে ধনে পাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। পাহাড়ি এলাকার সব সবজি ভীষণ ভালো হয়, আর বিশেষত ধনে পাতাটা এখানে তো ভীষণই ভালো। ধনে পাতা, পুদিনা পাতা এই জাতীয় জিনিস তো আমি এখানে দেখেছি ভীষণই ভালো, এবং গন্ধও ভীষণ ভালো থাকে। আমি ধনে পাতাটা দেওয়ার পরই গ্যাসটা অফ করে দেব। ব্যাস, আমার রান্না এখানেই কমপ্লিট। এই হচ্ছে আমার আজকের রান্না, ট্যাংরা মাছের ঝাল, যেটা এই ছোট ট্যাংরা দিয়েই সব থেকে ভালো লাগে, কারণ এইভাবে পেঁয়াজ দিয়ে বড় ট্যাংরা মাছ খুব একটা ভালো তো আমার লাগে না। তাহলে আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করো, আর তোমরা যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো তাহলে অবশ্যই কেমন লাগলো তোমাদের সেটা আমাকে কমেন্ট করে জানিও। টাটা।